হ্যালো আজকের আমরা আলোচনা করব সয়েল কনজারভেশন বা মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি নিয়ে দেখো মৃত্তিকা পৃথিবীতে মৃত্তিকার আবরণ রয়েছে এবং এই মৃত্তিকার আবরণ বিভিন্ন কারণে ক্ষয়ীভূত হতে পারে প্রাকৃতিক কারণে হতে পারে বা মানুষের শীর্ষ কারণের মধ্যে হতে পারে সাধারণত প্রাকৃতিক বিভিন্ন কারণে মৃত্তিকার উপরের আবরণ ক্ষয়ীভূত হতে পারে যেমন অগ্নিকাণ্ড বন্যা ভূমিধ্বস ইত্যাদি ইত্যাদি কিন্তু মানুষের যে কারণ অর্থাৎ মানুষ অতিরিক্ত পরিমাণ অবৈজ্ঞানিকভাবে কৃষিকার্য অবৈজ্ঞানিকভাবে নির্মাণ কার্য অরণ্য হনন। ইত্যাদির কারণে বা অতিরিক্ত পরিমাণ জলসেচ পশুচারণ ইত্যাদির কারণে মৃত্তিকার উপরের আবরণ ক্ষয়ীভূত হয় এবং তার সাথে সাথে মৃত্তিকার জৈব পদার্থেরও অপসারণ হয় তার ফলে কোনো একটি জমি ধীরে ধীরে কিন্তু মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ বাড়ে এবং আস্তে আস্তে সেই জমিটি অনুর্বর হয়ে যায় এই রকমভাবেই মৃত্তিকা আস্তে আস্তে সেখানে আর কোনো শস্যই উৎপাদন হয় না বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি সেই পদ্ধতিগুলোই আমরা এখানে দেখে নেব দেখো প্রথমেই আমি যেটা এঁকেছি তোমরা তিনটে ক্ষয়ের দেখতে পাচ্ছ ছবিতে তিনটে ক্ষয় পদ্ধতি দেখানো হয়েছে শিট ইরোশন গালি ইরোশন এবং র্যাভাইন দেখো প্রথমে বৃষ্টিপাতের মাধ্যমে মৃত্তিকার কিন্তু প্রাথমিকভাবে ক্ষয়টি হয় যেখানে দুর্বল প্রবেশ শিলা সেখানে বৃষ্টিপাতের মাধ্যমে প্রথম দিকে মৃত্তিকায় ধুবত হয়ে যায় এবং সমান্তরালভাবে প্রবাহিত হয় দেখবে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কোন একটি জায়গায় হঠাৎ করে প্রচুর পরিমাণে ঢাল বরাবর গভীর এবং ঘোলা জল নামছে এটাই কিন্তু সিট ইরোশন সিট ইরোশন নির্ভর করবে মৃত্তিকার ক্ষয় ক্ষমতা মৃত্তিকার প্রবেশ শিলার পরিমাণের উপর এবং বিভিন্ন আরও অনেক কারণ রয়েছে যেমন উদ্ভিদের আবরণ মানুষের ক্রিয়াকলাপ জীবজন্তুর প্রভাব আবহবিকারের তারতম্যতা বায়ু এবং জলের ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়াকরণ ইত্যাদির উপর প্রথমের দিকে যেটা প্রথমে আমি এক নম্বর চিত্রে দিয়েছি দেখো ফার্স্টে হচ্ছে সিট ইরোশন হয় অর্থাৎ মৃত্তিকার উপরের দিকে বৃষ্টিপাতের মাধ্যমে মৃত্তিকা সমান্তরালভাবে ধুইয়ে আসে এটাকে বলা হয় সিট ইরোশন পরবর্তীকালে সিট ইরোশনটির ফলে যে প্রাথমিকভাবে যে অংশে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাকার পপ তৈরি হয় এটাকে আমরা বলি রিল ইরোশন রিল ইরোশানে আস্তে আস্তে নালির পরিমাণ কিন্তু ক্রমশ বাড়তে থাকে যদি মৃত্তিকাটি দুর্বল হয় তাহলে কিন্তু রিল ইরোশনের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং রিলগুলো আরও গভীর আকৃতির হয়ে যায় তখন সেটা যে আকৃতির রূপ নেয় সেটা হচ্ছে ইংরেজি আকৃতির মতো এটাকে আমরা বলি গালি ইরোশন কোনো একটি জায়গায় যদি রিল ইরোশনের ফলে এই নালিকাকার প্রবাহপত্রী যদি আরও গভীর হয়ে যায় তখন আমরা তাকে বলি গালি ইরোশন যেখানে বৃক্ষহীন প্রান্তর গাছপালার পরিমাণ নেই মৃত্তিকা দুর্বল মৃত্তিকায় জৈবস্তরের পরিমাণ কম ইত্যাদি কারণে গালি ইরোশানের পরিমাণ বাড়তে থাকে এবং যেমন হচ্ছে মেদিনীপুরের গনগনি বলে একটি জায়গা রয়েছে সেখানে রিল ইরোসান সিট ইরোশান এবং গালি ইরোশান এতটাই হয়েছে মৃত্তিকা ক্ষয়ীভূত হয়ে গেছে এবং দুটি গালি ইরোশানের মাঝখানে ঢালপ্রাপ্ত একটি জমি তৈরি হয়েছে এবং উঁচু খাড়া ঢাল বা প্রবেশপথ তৈরি হয়েছে এরকম যদি কোনো একটা জায়গায় পুরো জায়গাটি যদি ক্ষতিগ্রস্ত হয় এবং বৃত্তিকা যদি অনুর্বর হয়ে যায় তাকে আমরা বলি ব্যাডল্যান্ড তাহলে এই গেল সাধারণত জলের প্রবাহের মাধ্যমে সাধারণত কিছু পদ্ধতি এছাড়াও শুধুই যে জলের মাধ্যমে ক্ষয় হয় তা নয় বিভিন্ন বায়ুর মাধ্যমে যেখানে মৃত্তিকাতে বায়ুর গতিবেগ অনেক বেশি যেমন মরুভূমি অঞ্চল সেখানে কিন্তু মৃত্তিকার বালি একসাম থেকে আরেক উড়ে গিয়ে মৃত্তিকার ক্ষয় হতে পারে যেখানে গাছপালার পরিমাণ কম কিন্তু মৃত্তিকা আগলা উপকরণ দিয়ে গঠিত বা মৃত্তিকায় বস্তুর পরিমাণ কম সেখানেও কিন্তু ইরোশনের পরিমাণ প্রচণ্ড পরিমাণ বেশি তাহলে এই ইরোশানগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় দেখো বিভিন্ন পদ্ধতিতে ইরোসান নিয়ন্ত্রণ করা যায় কিছু পদ্ধতি রয়েছে যান্ত্রিক পদ্ধতি এবং কিছু পদ্ধতি রয়েছে জৈবিক পদ্ধতি জৈবিক পদ্ধতিগুলো কি কী যেমন জৈবিক পদ্ধতি হচ্ছে অতিরিক্ত পরিমাণ বৃক্ষছেদন রোধ করা গাছপালা বা অরণ্যের পরিমাণ বাড়ানো মৃত্তিকায় ক্রমান্বয়ে জলের পরিমাণ বাড়িয়ে এবং জল শুষ্ককরণ করে মৃত্তিকার জৈব পদার্থের অপসারণ নিয়ন্ত্রণ করা এবং ধৌত পদ্ধতি ব্যাহত করা দ্বিতীয় মৃত্তিকা লবণাক্তকরণের পরিমাণ কমানো সেটা হচ্ছে অতিরিক্ত জলসেচটাকে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত পরিমাণ পশুচরণ না করা পশুচরণকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন প্রথম পদ্ধতি শস্যাবর্তন অর্থাৎ একই জমিতে একই ফসল না লাগিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল রোপণ করা যেমন প্রথম বছরে ধান তারপরে শুটি জাতীয় কিছু শস্য তারপরে ডাল জাতীয় শস্য তারপরে শাক সবজি ফের কিছু জাতীয় ডাল জাতীয় শস্য এরকমভাবে যদি পর্যায়ক্রমিক চাষ করা হয় তাকে বলা হয় শস্য এবারে আমরা দেখে নেব কিছু মানুষ বা ম্যানমেডের কিছু হচ্ছে যান্ত্রিক পদ্ধতি কিভাবে চাষ করলে মৃত্তা মৃত্তিকা ক্ষয় কমানো যায় প্রথম যেটা আছে যাতে এক নম্বর চিত্র দেখো ধাপ চাষ বা মাটি ক্ষয় রোধকারী প্রক্রিয়ার মধ্যে যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে যদি আমরা ধাপ কেটে চাষ করি তাহলে কিন্তু মৃত্তিকার ক্ষয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে সেকেন্ড হচ্ছে ঝালের আড়াআড়ি চাষ ভূমিক্ষয় নিয়ন্ত্রণ এখানে এই ছবিটা তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো চীন এবং ভারতের পাহাড়ি অঞ্চলে এইখানে যেখানে পাহাড়ের ঢাল বরাবর আড়াআড়িভাবে ধাপ চাষ করে কিন্তু মৃত্তিকাকে সংরক্ষণ করা যায় এবং এই উভয়ের মাঝখানে ধাপের মাঝখানে একটি বাঁধ তৈরি করা হয় যাতে অতিরিক্ত পরিমাণ জল সেই বাঁধের মধ্যে এসে সঞ্চিত হতে পারে এবং বাঁধের কিনারায় কিছু গর্ত করা হয় এইভাবে ধাপের মাধ্যমে বিভিন্ন শস্য পর্যায়ক্রমে লাগানো যেতে পারে বা বিভিন্ন একই রকম শস্য লাগা যেতে পারে এইভাবে মৃত্তিকাকে সংরক্ষণ করা যেতে পারে নেক্সট হচ্ছে দেখো যেটা আমি রেখেছি আবরণ চাষ আবরণ চাষকে আমরা বলি কভার ক্রপিং কভার ক্রপিং হচ্ছে জমিকে বিভিন্ন ফালিতে ভেঙে দেওয়া এবং এই বিভিন্ন ফালিতে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা এবং মাঝখানের ফালিতে জল নিষ্কাশন কেন্দ্র তৈরি করা এবং তার মাঝখানে মাঝখানে ঘাসে ঢাকা জমি তৈরি করা তাহলে কি হচ্ছে এই জায়গা থেকে কিছুটা পরিমাণ মৃত্তিকা ক্ষয় হচ্ছে এইখানে যেই জলের মাধ্যমে ধুই আসছে ঘাসে ঢাকা জমিতে এসে যেটা আবার জমছে ফের এখানে প্রচুর পরিমাণে হয়তো মাটি কোপাতে হচ্ছে গাছপালা তৈরি হচ্ছে যখন জল প্রবাহিত হচ্ছে তখন আবার খাসি টাকা জমিতে এসে সঞ্চয় হচ্ছে তাহলে এইভাবে আবরণের মাধ্যমে চাষ করলে কিন্তু মৃত্তিকাকে অনেকটাই পরিমাণ ক্ষয়ের হাত থেকে রক্ষা করা যায় আমাদের এখানেও কিন্তু আবরণ চাষ বা কভার ক্রপিং কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় তোমরা দেখবে যে ফালি চাষও এটাকে বলা হয় অর্থাৎ আলু চাষ তোমরা অনেকেই দেখেছো অর্থাৎ আলু চাষে দেখবে যে উঁচু একটু ক্ষেত্র তৈরি করা হয় সেখানে আলু হয় তার মাঝখানে পাশে পাশে ড্রেনের মতো থাকে সেখান থেকে জল প্রবাহিত করা তার পাশে আবার উঁচু একটা জমি থাকে এটা ঠিক অনেকটাই ওরকম কিন্তু এখানে বিভিন্ন রকম শস্যকে এরকম আল বরাবর লাগানো হয় তার ফলে মৃত্তিকাকে সংরক্ষণ করা সম্ভব নেক্সট হচ্ছে বায়ু রোধি গাছ স্থাপন করে ভূমিক্ষয় রোদ যেখানে বায়ু আড়াআড়িভাবে প্রবাহিত হয় এবং বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি খামারের এক সাইডে যদি এরকম লম্বা বিভিন্ন বৃক্ষ লাগানো যায় যে গাছগুলোর বাড়তি খুব বেশি ঝোপঝাড় টাইপের গাছ যেমন ইউক্যালিপটস সুবাবুল নিম এই ধরনের গাছগুলো যদি লাগানো যায় তাহলে কিন্তু বায়ুর গতিবেগ থেকে অনেকটাই পরিমাণ রেহাই পাওয়া যায় এবং এর ফলে কিন্তু মৃত্তিকাকে অনেকটাই পরিমাণ ক্ষয়ের হাত থেকে রক্ষা করা যায় এবং তার সাথে সাথে মৃত্তিকা বা জমিতে যদি বিভিন্ন খণ্ডীকরণ করে বিভিন্ন রকম শস্য উৎপাদন করা যায় যেটাকে আমরা বলি ইন্টার কালচার অর্থাৎ একই জমিতে বিভিন্ন রকম জোতে ভাগ করে বিভিন্ন রকম শস্য উৎপাদন যদি এরকমভাবে করা সম্ভব হয় তাহলে কিন্তু মৃত্তিকার ক্ষয় অনেকটাই পরিমাণ নিবারণ করা সম্ভব হতে পারে এবং তার সাথে সাথে যদি একদিকে সমান্তরালভাবে চারিপাশে যদি গাছ লাগানো যায় তাহলে কিন্তু বাতাসের যে প্রবাহে পথের ফলে যে মৃত্তিকাটি অতিরিক্ত পরিমাণ ক্ষয় হয় সেটি কিন্তু নাশ করা সম্ভব হয় সেকেন্ড হচ্ছে সমুদ্র তীরে এই পদ্ধতিটি করা হয় সেটা হচ্ছে সমুদ্র তীরের এক সাইডে বৃক্ষ রোপণ করা হয় এটা সবাই জানো যে সমুদ্রের জল যাতে মৃত্তিকা ক্ষয়কে রোধ করে এবং এর যেখানে গাছ লাগানো হয় তার নিচে কিন্তু পাওলিক শিলা থাকে কিন্তু সাইডে কিন্তু সি ব্রেকার দেওয়া হয় তোমরা যদি দীঘাতে গিয়ে দেখো বা পুরীতে যাও তাহলে দেখবে বড় বড় পাথরের বোল্ডার সমুদ্রের তীরে দেওয়া হয়েছে সেগুলোকে আমরা বলি সি ব্রেকার এর প্রধান কাজ হচ্ছে সমুদ্রে যখন ঢেউগুলো আসে এই বড় বড় পাথরের উপর কিন্তু এইগুলো ব্রেক করে এবং যার জন্য জলের যে অতিরিক্ত পরিমাণ ক্ষয় সেই ক্ষয়টা কমে যাচ্ছে এবং এই যে ঢাল বরাবর মৃত্তিকাটা থাকছে এই ঢাল বরাবর মৃত্তিকাটা কিন্তু ক্ষয়ের অনেকটাই কমছে এই রকমভাবে কিন্তু সি ব্রেকার বা সমুদ্রের তীরে গাছ রোপণ করে মৃত্তিকাকে কিন্তু ক্ষয়ের হাত থেকে রেহাই করা যায় নেক্সট হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ এটাও খুব ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু প্রাচীনকাল থেকে হয়ে আসছে সেটা হচ্ছে ভূমির একই নির্দিষ্ট উচ্চতাযুক্ত রেখাকে যে কাল্পনিক রেখা দ্বারা জয়নিং করা হয় সেটিকে বলা হয় সমোন্নতি রেখা এই সমোন্নতি রেখা বরাবর যদি বিভিন্ন শস্যের চাষ করা হয় তাহলে কিন্তু মৃত্তিকাকে সংরক্ষণ করা সম্ভব এবং এই সমোন্নতি রেখার যে ধাপগুলো সেই ধাপের প্রস্ত নির্ভর করবে জমির ঢালের উপর জমির ঢালের পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রস্তের পরিমাণ ছোট হবে ঢাল যদি কম হয় তাহলে প্রস্থর পরিমাণ কম হবে এছাড়াও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা যায় যেমন একটি পদ্ধতি রয়েছে মালেচিং। মালেচিং হচ্ছে বিভিন্ন রকমের শুকনো শস্যের শস্যের আবরণ ঘাস বা খড় ইত্যাদি দিয়ে যদি জমির উপরে আবরণ তৈরি করা যায় তাহলে সূর্যের অতিরিক্ত পরিমাণ তাপ থেকে জমিটি শুষ্ককরণের হাত থেকে রেহাই হবে এবং বায়ুর হাত থেকে রেহাই হবে এই যে আবরণ তৈরি করার যে ব্যাপার এটাকে বলা হয় মালিচিং মালেচিং কিন্তু এখানে প্রায় হয় দেখবে যে শস্য উৎপাদনের সময় বা বীজ ফেলার সময় অনেকেই দেখবি খড় বা কচুরিপানা এগুলো দিয়ে কিন্তু জমি ঢেকে রাখে তার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত নিচের মানে মাটিতে যেন ভেজা থাকে এই পদ্ধতিতে কিন্তু মৃত্তিকা অনেকটা পরিমাণ ক্ষয় নিবারণ করা সম্ভব হতে পারে এছাড়াও বিভিন্ন রকমভাবে ক্ষয় নিবারণ করা যেতে পারে যেমন হচ্ছে বাদ নির্মাণ করে অতিরিক্ত পরিমাণ যেখানে ঢাল রয়েছে সেখানে সি ব্রেক বা যেটা এক্ষুনি বললাম যে ছোটো ছোটো বাঁধ নির্মাণ করে এবং তার বাঁধের পাশে যদি ছোটো ছোটো গহব্বর তৈরি করা হয় বা গর্ত তৈরি করা হয় তাহলে বৃষ্টির জল যে অতিরিক্ত পরিমাণ যে জলটা ধুয়ে আসছে সেই জলটা কিন্তু ঢাল বরাবর নিচে নামবে কিন্তু গহ্বরের মধ্যে প্রবেশ করবে তার ফলে যে মৃত্তিকাটা ধুয়ে আনছিলো সেই ধোঁয়া মৃত্তিকার পরিমাণটা কিন্তু অনেকটাই পরিমাণ কম হবে তাহলে এই যে বিভিন্ন পদ্ধতি এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু সয়েল কনজারভেশন করা হয় এছাড়াও আমি তো বললাম যে ছেদন রোধ করা জমিতে অতিরিক্ত পরিমাণ জলসেচ না করা কারণ অতিরিক্ত পরিমাণ জলসেচ করলে কিন্তু স্যালিনাইজেশন বা লবণাক্তকরণের পরিমাণ বেড়ে যায় ফলে জমি কিন্তু আস্তে আস্তে অনুর্বর হয়ে যায় ফলে অতিরিক্ত পরিমাণ জলসেচেও কিন্তু মৃত্তিকার একটি ক্ষয় হতে পারে তার ফলে জলসেচের পরিমাণটা আমরা পর্যায়ক্রমিক করতে পারি অর্থাৎ এক বছরে জলসেচ করলাম তারপরের বার জলসেচ বন্ধ করলাম এইভাবে আমরা করতে পারি অথবা শস্যাবর্তন করতে পারি ইন্টার কালচার করতে পারি ইত্যাদি ইত্যাদিভাবে আমরা কিন্তু মৃত্তিকার সংরক্ষণ করতে পারি তাহলে এই যে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিসকাস অ্যাবাউট সয়েল কনজারভেশন বা ডিসকাস অ্যাবাউট দি প্রসেস অফ সয়েল কনজারভেশন তাহলে এখানে কিন্তু এই পয়েন্টসগুলোকে দিয়ে দিয়ে তোমরা লিখবে এবং তোমরা যদি এই ডায়াগ্রামগুলো দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থেকো